দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 155 তে দাঁড়িয়েছে। দেশটি জুড়ে চলছে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক। দুর্ঘটনার জায়গায় ভিড় নিয়ন্ত্রণে পুলিশের প্রতিক্রিয়া অপর্যাপ্ত ছিল বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির পুলিশ প্রধান। সেই সাথে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি উস্কে দেওয়ার পেছনে কেউ দায়ী ছিল কিনা সে ব্যাপারেও করা হচ্ছে তদন্ত। নিবিড় এনিমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শনিবারের দুর্ঘটনার জেরে গুরুতর আহত আরও একজনের মৃত্যু হল দক্ষিণ কোরিয়ায়। এ নিয়ে 155 জনে দাঁড়ালো মোট মৃতের সংখ্যা। আহতের সংখ্যা 152 জন, যাদের মধ্যে 30 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার এক বিবৃতিতে বিস্তারিত জানায় দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ, আমরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত পরিচালনা করছি, সেই সাথে দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ করছি। পুলিশ এবং ন্যাশনাল ফরেন্সিক সার্ভিসের সাথে ঘটনাস্থলটি যৌথ পরীক্ষা করেছি আমরা। সংগঠক ছাড়া এ ধরনের ইভেন্ট প্রতিরোধ করার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করব। দেশটির পুলিশ প্রধান ইউনহি কিউন জানান, দুর্ঘটনাস্থলের ভিড় নিয়ন্ত্রণ সম্পূর্ণই অপর্যাপ্ত ছিল। আমরা খোঁজ নিয়ে দেখলাম দুর্ঘটনার আগে স্থানটির গুরুতরতা সম্পর্কে জরুরি টেলিফোন নম্বর 112 নম্বরে প্রচুর ফোন কল এসেছিল। যাই হোক, আমরা মনে করি কলগুলোতে পুলিশের প্রতিক্রিয়া পর্যাপ্ত ছিল না। মঙ্গলবার রাজধানী সিওলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহতদের স্মরণে তৈরি একটি অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। দুর্ঘটনাস্থলে হারিয়ে যাওয়া সব বস্তু নিয়ে একটি লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার তৈরি করা হয়েছে সিওলের ইয়ংসান মাল্টিপ্লেক্স স্পোর্টস সেন্টারে, যেখানে জমা করা হয়েছে 800+ জুতা, ব্যাগ এবং জামাকাপড়। নিবিড় আমিন, নিউজ 24।